গুড মর্নিং, ওঠো একটু সরাও, ওঠো। ওরে বাবা, গুড মর্নিং, ঘুম কেমন হয়েছে? আজকে একটু সকাল সকাল ডাকলাম তোমাকে, তাই না? হ্যাঁ, আমরা ঠিক করেছি দুজনে মিলে যে, আচ্ছা তার আগে তুমি আগে ভিডিওটা স্টার্টিং করে দাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ প্রাপ্তি। ঠিক আছে, তো আজকে আমরা ঠিক করেছি, মানে কালকে, যে আমরা ঠিকঠাকভাবে টাইম টু টাইম উঠবো, টাইম টু টাইম খাওয়া দাওয়া করবো, আর টাইম টু টাইম ভিডিও দেবো। ঠিক আছে, আর আমি একটু আগে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর পাপড়ির জন্য এখন ব্রেকফাস্ট রেডি করবো। আর আমি সকালে বাজার থেকে ঘুরেও এসেছি, কিছু বাজারও করে নিয়ে এসেছি, দেখাবে না? আজ বেশ কয়েকদিন ধরে শোল মাছ খেতে ইচ্ছা করছিল খুব, আর বাজারে গিয়েই দেখি একদম বড় সাইজের শোল মাছ, চট করে কিনে নিয়ে চলে এসেছি আমি। আর আমার মনে হচ্ছিল হয়তো তুমিও ভালো খাবে শোল মাছ। হ্যাঁ, ভালো খাও তুমি শোল মাছ? ঠিক আছে, ওটা আগে ফ্রেশ হয়ে নাও, আগে ব্রেকফাস্ট করে নাও, তারপরে দুপুরে শোল মাছের ঝোল। চলো, আমি এখন ফ্রেশ হব। আর তোমার দাদা ভাই সকালবেলা নাকি বাজার থেকে শোল মাছ বাজার করে নিয়ে এসছে আজকে, বেশ কিছুদিন ধরে বলছিল, পাওয়া যায় না সবসময় জ্যান্ত শোল। এর আগে একদিন পাওয়া গেছিলো, কিন্তু সেটা ছিল মানে মরে গেছিলো আর কি, জ্যান্ত ছিল না, তো সেই জন্য আনেনি। তো আজকে পেয়েছে নাকি একদম জলজ্যান্ত একদম শোল মাছ। তো মা এখন মাছ কাটবে, চলো আমিও দেখি, তোমাদেরকেও একটু দেখাই। জল দিয়ে রেখেছো জ্যান্ত থাকার জন্য? এবার সে রাখছি। সর সর সর, বুঝি সর সর, কি তেরা দেখেছো, এখানটায় রাখি। এই দেখো, এই আর আমাদের পুষি, আমাদের পুষি দেখেছো, মানে হনুমান হয়েছে। আর এই হচ্ছে শোল মাছ, এটা গাবলার সমান, অনেক বড় গাবলাতেও লেজটা ই হয়ে আছে। এগুলো হচ্ছে ছোট মাছ, চচ্চড়ি খাবে? হুম, জানি না, এটা বাবা এনেছে। ও বাবা ওগুলো এনেছে, আর আমি সকালে গিয়ে এটা নিয়েছি, পুরো জ্যান্ত। কিন্তু ধরো মাছটা, ধরো, আমি তো তোরবো না। তো কি হয়েছে? না না, আমি বাজারে গেছি সবজি বাজার করতে, আর মাছ দেখে পছন্দ হয়ে গেছে, মাছটা নিয়ে এসেছি। তো এবার এটা এমন নড়া নড়ছিল, কি বলবো, আমি আর মানে অন্য কিছু বাজার করতে পারিনি। ওর নড়া চড়ায় এখন ই হয়ে গেছে, একটু নেতিয়ে গেছে। বলো, কেরি প্যাকেটে ছিল, ওই দেখো পাকনা নাড়াচ্ছে, একটু আধমোড়া আধমোড়া হয়ে গেছে, ওই দেখো। ওই যে হ্যাঁ, এ তো ছাট মারলেই কাটা মুশকিল। হ্যাঁ, মারার ব্যবস্থা করেছি, লবণ দিলে মরে যায়, নরম হয়ে যায় না, নরম হয়ে যায় না ই দিলে। কোথায় গায়ে মাখাতে হয় না মাথায়? ওর কি এখানে মাছ কাটার সময় ওর কি, হ্যাঁ সামনে বসে রয়েছে, মানে এরপর ওর পালা। ওর কি তুমি জানো না? হ্যাঁ, ওরে এত সামনে বসে গো। আরে দেখো, মা শোল মাছ কাটছে এখন। কেমন
খুশিকে দেখে কেউ ভেবো না যে ওকে কে এরকম কালার করলো, নিজে নিজেই হয়েছে। আর সেটা হচ্ছে বদমাইশি করে ঠাকুর সিংহাসনের উপরে উঠেছিল, সেখানে বসে ঘুমিয়েছিল। আর সিংহাসনের উপরে সব পুজোর জিনিসই থাকে, সেখানে সিঁদুরও ছিল ঠাকুরের পুজোর কিছু কিছু। তো সেই পুজোর সিঁদুরের কৌটো মানে প্যাকেট ছিল, সেটার মধ্যে গড়াগড়ি মেরেছে। তার জন্য সারা মানে সেই হনুমান যেরকম সারা বডিতে সিঁদুর মেখেছিল, সেরকম উনিও মেখেছিলেন। মা ষষ্ঠীর বাহন। শুধু নড়ে তোমার কি মনে হয় মাছটা কি টেস্ট হবে? মাছের মাথা এই দেখো, মা এখন পিস করছে। গোটা গরম মশলা, সর্ষের তেল, আলু, লবণ, ঠিক আছে। এখন আমি ব্রেকফাস্ট করব, আর তার আগে ড্রাই ফ্রুটস খাবো। আমি কালকে আমন্ড ভিজিয়ে রেখেছি, মানে পরশু রাতে, কালকে খাওয়া হয়নি। তো সেটা দেখি কি অবস্থা, ভালো আছে না খান, মানে সেটার জন্য বেশি একদিন বেশি ভেজার জন্য নষ্ট হয়ে গেছে। তো আগে ড্রাই ফ্রুটসটা খেয়ে নেব, তারপরে ব্রেকফাস্ট করে নেব। তো মানে দাদাভাই আমার জন্য ব্রেকফাস্ট রেডি করে ঘরে এনে রেখে দিয়েছে, মানে খিচুড়িটাকে ও আরও ভালো করার জন্য ফোড়ন দিয়েছে আর কি কি করেছে দেখি। আমার ব্রেকফাস্ট রেডি করে রেখেছে, বলছে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেয়ে নাও, ডিম আর খিচুড়ি এর মধ্যে আবার ফোড়ন দিয়েছে। দেখো মা রান্নার জোগাড় করে নিয়েছে এখানে বাঁধাকপি, এই বাঁধাকপিটাও মা পাঠিয়েছিল, বাঁধাকপি আর পেঁয়াজ কলি। তো বাঁধাকপি ঘন্ট হবে, আর এখানে রয়েছে মাছ, ছোট মাছটা রাতেই হবে কারণ তা নাহলে অনেক বেশি পদ হয়ে যাবে, ছোট মাছ দিয়ে চচ্চড়ি। আর এই হচ্ছে শোল মাছ, শোল মাছ দিয়ে একদম লাল লাল ঝোল হবে, বেশ কষা কষা, মানে একদম ঝোলও না একদম কষাও না সেরকম, আলু দিয়ে মশলা দিয়ে। আর হচ্ছে বাঁধাকপিটা এই মাছের মাথাটা দিয়ে দেবে বাঁধাকপির মধ্যে, তাহলে খুব টেস্টি হবে। এখন বেজে গেছে দুপুর দেড়টা, তো আজকে আমার কিছু কাছাকাছি আছে, অনেক কিছু কাছাকাছি রয়েছে, সেগুলো তো টুকটুক করে সেরে ফেলতে হবে। নাইটিগুলো, নতুন নাইটিগুলো কাচা হয়নি, তো ভাবছি যে জামাকাপড়গুলো কেচে চট করে স্নানটা সেরে নিই, তো তারপরে বিকেলবেলা একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করতে বেরোবো। আর মা এখন রান্না করছে, তো রান্নাটা মোটামুটি হয়েই এসছে, তো ওইগুলো করতে করতে তারপরে একবারে স্নান টান করেই ভাত খেতে বসবো। এ দেখো নাইটিগুলো, সব নতুন নাইটি, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটা নাইটি আজকে একটু সার্ফ দিয়ে ধুয়ে দিই, আর একটু হালকা করে ডেটল জলে ধুয়ে নেবো, একদম কড়া রোদ আছে। আর এই যে এটা দেখলে যে আমার কী ভালো লাগে, তো এই টাওয়ালটাও, টাওয়াল না আর কি, হ্যাঁ টাওয়ালই তো, এই যে বেবির জন্য যেই আর কি টাওয়ালটা কিনেছিলাম, তো এটাও হচ্ছে ধুয়ে দেবো ভাবছি। তো ধুয়ে দিয়ে এটাও ভালো করে রোদে শুকিয়ে নেবো হালকা একটুখানি ডেটল দিয়ে। আর এখানে রয়েছে চাদর, দুটো চাদর রয়েছে, এটাও পরিষ্কার কিন্তু তুলে দেওয়ার আগে আর একবার ভাবছি একটু কেচে নেবো। আর এই যে এই ড্রেসটা, এটা আমি পরেছিলাম তো দু একদিন, তো ওই জন্য লং ড্রেসটা, এটাও কেচে দেবো, এগুলো আলাদা কাচবো। আর এগুলো যেহেতু সব নতুন, তো লাইটগুলো সবার আগে, এটা তো পুরো আলাদা করেই কাচবো আমি, এটা কিছুর সাথেই মেশাবো না, আর লাইট শেডটা আগে কাচতে হবে, তারপরে সবগুলো কেচে নেবো। আর এই যে এই ফলকটা খেয়ে নিই, আঙুর আর দুটো খেজুর নিয়েছি, বেশি নেই নি, সকালে ড্রাই ফ্রুটসে শুধু আমনটা খেয়েছিলাম, খেজুর খাইনি, তাই দুটো খেজুরও খেয়ে নিই। কি করছো তুমি? কিসের জামা কাপড়? তাই তো জামা কাপড়গুলো আমার সব কাঁচা হয়ে গেছে। আমাদের উঠোনের এই দিকটা করে খুব সুন্দর রোদ পড়ে, এখন যেহেতু গরমকাল তো রোদ অনেকটা সময় থাকবে, আর এক রোদেই সব শুকিয়ে যাবে দুপুরবেলা করে যেহেতু কেচে দিলাম চাদর আর সব নাইটিগুলো, আর আমাদের বেবির ওই টাওয়ালটা, ছোট্ট টাওয়ালটা। তো খুব আলাদা একটা ফিলিংস হচ্ছিলো, খুব ভালোও লাগছিলো যে এই প্রথম ওর উদ্দেশ্যে কিছু একটা কিনেছি আর সেটা আর কি কাছাকাছি করছি, ছড়াচ্ছি, দারুণ লাগছিলো। তো
তো জামা কাপড় গুলো কেচে চটপট স্নানটা সারলাম, আর এখন খেতেও চলে এসেছি। রান্না হয়েছে কি তোমাদের দেখিয়ে দিচ্ছি। শোল মাছ রান্না হয়েছে, ভীষণ টেস্টি হয়েছিল খেতে, বেশ ঝালঝাল করে, বললাম না একটু মাখো মাখো, একটু ঝোল ঝোল, দু রকমেরই মানে মনে হবে। তোমাদের দাদা ভাই সবার আগে খেয়ে নিয়েছে, তারপরে একে একে সবাই খেতে বসে পড়েছে, আমিও খেতে বসে পড়ছি। চলো চটপট খাওয়া দাওয়াটা সেরে নিই। আর খাওয়া দাওয়ার পর কিন্তু রেডি হতে হবে, কারণ আমাদের ভিডিও শুট রয়েছে। খাওয়া দাওয়া করে আসলাম, আর তারপরে রেডি হবো জন্য দেখো বসে পড়লাম। মেকআপের কিছু নিয়ে, মানে ওই ফাউন্ডেশন একটু কম্প্যাক্ট এগুলো ইউজ করব, লিপস্টিক আর একটুখানি আই মেকআপ করবো, আইলাইনার টানতে হবে, আর এখানে ব্রাশ ঠাস আছে আমার, কাজল টাজল। আর এ দেখো ওই এই ফুলটাকে না মানে এভাবেই কভার করেছি, জানি না এটা পরলে কেমন লাগে, ভালো না লাগলে আর ইউজ করব না। জামাটা আমি পরে নিয়েছি, হলুদ রঙের জামাটা, দেখো ফুল লুকটা না দেখালে মানে পুরো ভালো করে না দেখালে তোমরা বুঝতে পারবে না, আর এটার সঙ্গে জামাটার সঙ্গে একটা সুন্দর মানে লুক না করলে, সাজগোজটা না করলেও ভালো লাগবে না। তো তোমাদেরকে পুরো রেডি হয়ে বাইরে গিয়ে দেখাবো, দেখাবো তো অবশ্যই, তাই না? আর আমি নিজে নিজেই রেডি হব, কিন্তু আইব্রোটা করা নেই তো সেই জন্য ভালো লাগবে না। তো দেখা যাক এভাবে কিছু অ্যাডজাস্ট করব, কিছু ফটো তুলব, আর কোথায় যাই মানে কোথায় তোমার দাদাভাই নিয়ে যায় দেখা যাক। এটা স্লিপটা দেখো ভীষণ সুন্দর, এ দেখো ঠিক যেমনটা মানে দেখেছিলাম তেমনটাই এসেছে, ভীষণই সুন্দর। আর চলো আগে রেডি হয়ে নিই, মেকআপ শুরু করে দিই, তারপরে দেখা হচ্ছে। হ্যাঁ সুন্দর লাগছে, আর মেকআপটাও খুব সুন্দর হয়েছে। আর আমিও হলুদপুরে রেডি হয়ে গেছি, আমরা ফটোশ্যুট তো করবই, আর ফটোশ্যুটের পরে যদি সময় থাকে, আলো থাকে, তাহলে আমরা দু একটা শর্ট ভিডিও করে নেব। হ্যাঁ চলো। আর আমি আজকে ইন করেছি, আমি কখনো ইন করে জামা ঠামা পরি না, কিন্তু পাপি বলছে ভালো লাগছে, ঠিক আছে চলো চলো। তো এখন চটপট রেডি হয়ে নিচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ আমাদের ফটোশ্যুট কমপ্লিট, দেখেছো ভিডিওতে কত আলো হচ্ছে, হ্যাঁ ফটোর সময় আলো হয় না, তো একদমই ভিডিও ফটো বেশি তুলতে পারিনি, কারণ এই রাস্তায় প্রচন্ড লোকের যাতায়াত, তো খুব সমস্যা হচ্ছে। আর এরকম জায়গা ছাড়া না ভালো মানে একটু ভালো হবে না, একদম একটু বাড়িতেই মানে বাড়িতে তুললে, বাড়ির বাইরে না বেরোলে। আর কি বলতো, যদি মানে এখন দূরেও যেতে পারছি না, সুন্দর সুন্দর জায়গা অনেক আছে যে দূরেও যেতে পারছি না। আর সব থেকে বড় কথা হচ্ছে আলো, আমরা চারটের সময় এখানে এসেছি, তো হয়ে গেছে যা হয়ে মানে যা যতটুকু হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, ফটোগুলো সুন্দর করে এডিট করে শেয়ার করে দেবো। আর কেমন লাগছে, ইন্টারেস্টিং, ভালো লাগছে। Let's go.
আমি চোখে কিছুই দেখছি না অবশ্য। তো চলো, আর ভিডিও করতে করতে অনেক লোকজন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মানে লোকজনের একটু ডিস্টার্বটা হয় তো, মানে আসলে পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, তারপরে গাড়ি ঘোড়া যাওয়ার ব্যাপার থেকে, তারপরেও আর আমার একটা জামাইবু দাদার সাথে দেখা হয়েছে কিন্তু জামাইবুর সঙ্গে কথাও বলা গেল না, কারণ কথা বলতে গেলেই লাইটটা কমে যাবে, আর জামাইবুরও তারা ছিল তাই বেরিয়ে গেল। তো চলো, আর প্রচন্ড পোকা জানো, দেখো আমার মাথায় মাথায় বুঝাই পোকা পোকা এগুলো, উপরে দেখো আমাদের উপরে দাঁড়িয়ে সব মানে ঝাঁক ধরে রয়েছে। ঠিক আছে চলো, হাত ব্যথা হয়ে গেছে, চলো চলো চলো। এই দেখো ইয়েলো কালারের বেলুনও একটা মানে ভেবেছিলাম যেটা নিয়েও সুন্দর করে ফটো তুলবো, পাঁচটা বেলুন ফোলাও ভেবেছিলাম, তার মধ্যে দুটো লিক আর একটা ফেটে গেছে, কিন্তু বেলুন দিয়ে ফটোগুলো একটা ভালো হয়নি, সেটা অলরেডি আরও মানুষজন থাকলে বেশ উঠছে, উড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে ভালো লাগতো তাই না বলো? তো এটার কোনো কাজে লাগলো না, এটা চলো নিয়ে যাই, যদি কোনো বাচ্চাকে দেখি দিয়ে দেবো। ঠিক আছে চলো। এবার চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, ওই দূরে একটা তাল গাছ দেখতে পাচ্ছ, সেখানে কি ঝুলছে বুঝতে পারছো, কিছু চিনতে পারছো? তো এটা হচ্ছে পাখির বাসা, আর এই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, ছোটবেলায় বইতে কত পড়েছি ছবিতে দেখেছি, আর এখন তো এগুলো বেশি একটা দেখাই যায় না, আর মাঠের মধ্যে অনেক দূরে দেখতে পাচ্ছ আগুন জ্বলছে। চলে এসেছি আমরা বাড়িতে, আর তোমাদের দাদা ভাই এখন আবারও গেল এক জায়গায়, কারণ আমাদের না যাওয়ার সময় অনেক সমস্যা হচ্ছিল, মানে সমস্যা হচ্ছিল বলতে অনেক সমস্যার সম্মুখীন হয়ে হয়ে গেছি, তাই আমাদের সময় ছিল না, সবসময় আমাদের সাথে এটাই হয়, সেদিন আর কি বাধা সৃষ্টি হয় যে হ্যাঁ এদিন আজকে সমস্যা হবে, তো সেদিন কোনো না কোনোভাবে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেরকমই আজকে যেখানে আমরা গেছিলাম অর্ধেকটা রাস্তা গিয়ে অর্ধেকটার বেশি গিয়ে তোমার দাদাভাইয়ের বাইকে প্রবলেম হয়ে যায়, তো বার স্টার্ট নিচ্ছে না, তো সেভাবেই সমস্যা হয়েছে, তাই ওখানে একটা বন্ধুর বাড়িতে রেখে দিয়েছে বাইকটা, আর তখনই আরও একটা ভাই আসছিলো আর কি, তো ও বলেছে যে আমার বাইকটা নিয়ে যাও আর হচ্ছে তোমরা ভিডিও ফিডিও আগে করে নাও, তারপরে যাওয়ার সময় দিয়ে দিও, তো খুব ভালো মানে হলো আর কি তার জন্য। তারপরে ওর বাইকটা নিয়ে আমরা গেছিলাম আর এই যে ফিরলাম, তো এখন আবার বাইকটা দিতে গেল, আর ওই বাইকটা জানি না কী হবে, কারণ আমাদের এদিকে দোকান টোকান, ওটাকে হয়তো ওই ভাইই হয়তো বাইকে করে নিয়ে আসবে, মানে বাইকের সাথে আর একটা বাইক বেঁধে ঠেলে নিয়ে আসতে হবে, হয়তো টেনে টেনে নিয়ে আসতে হবে হয়তো। আর এই যে ড্রেসটা কেমন লাগছে জানাবে? হ্যাঁ আমার তো ভীষণই সুন্দর লাগে, আর বিশেষ করে এটা স্লিপটা খুব সুন্দর লাগে, আর এটা কিন্তু আমি একটা আমার মানে গানের ভিডিও শ্যুটের জন্যই নিয়েছিলাম, নাচের ভিডিও শ্যুটিং করার জন্য, কিন্তু তখন সেটা হয়নি, আর যখন এই শ্যুটিংগুলো করব তখনই প্রেগনেন্সি নিউজটাও পেয়েছি মানে দার্জিলিংয়ে গিয়ে, তো খুব ভালো হলো যে এটা আমি একটা ভালো কাজে মানে ভালো একটা বিষয়ের ওপর এটা ইউজ হলো, তার জন্য আমার খুবই ভালো লাগছে। আর এখন তো মানে অনেক বেশি মুটুমুটু লাগে, আর এইটাই হচ্ছে প্রেগনেন্সির মানে প্রি বেবি ফটোশ্যুট বলো মেটারনিটি ফটোশ্যুটের এইটাই হচ্ছে সব থেকে সৌন্দর্য তাই না, এই মুটুমুটু ভাবটাই। তো যাই হোক, আর বেশি দিন নেই, আর মাত্র 1 মাস 10 দিন, তো চলো এই ফটোগুলো তোমার দাদাভাই এডিট করবে যেগুলো আজকে তোলা হলো, আর কেমন কি হয়েছে দেখা যাক, কারণ আলো তো পর্যাপ্ত ছিল না যেই কারণে আর কি ভালোভাবে প্রথম কয়েকটা ফটো ভালোভাবে তোলা হয়েছে, তারপর আর ভালোভাবে তোলা হয়নি, লোকজনের ভিড় বাইক নিয়ে দাঁড়াচ্ছে টোটো নিয়ে দাঁড়িয়ে পড়ছে দেখার জন্য যেটা কি হচ্ছে, অনেকেই দাঁড়িয়ে পড়ছিল, তারপরেও অন্ধকার হয়ে গেছে আর কি, আর কেউ ছিল না যেহেতু ক্যামেরাম্যান বা আমাদের সাথে কেউ ছিল না, তো বারবার স্ট্যান্ডে লাগিয়ে আমাদেরকে যেতে হচ্ছিল, মানে ও তো মানে দাদাভাইকে আর কি স্ট্যান্ডে লাগিয়ে সেট করে টাইমার সেট করে দিয়ে গিয়ে ফটো তুলতে হচ্ছিল, তো বেশ কষ্টদায়কই ছিল ব্যাপারটা। আমার কিছু আমার জার্নি হয়নি, কিন্তু ওর তো সেই জন্য সেই জায়গায় যেই টাইম ছিল, যদি কোনো ফটোগ্রাফার বা কাউকে আমি সাথে নিতে পারতাম তাহলে পরে পুরো ভালোভাবেই হয়ে যেত। আর এই যে সব জিনিস অগোছালো, এগুলো এখন সব আমি গুছিয়ে রাখতে হবে। এই ইয়েলো ওড়নাটাও নিয়েছিলাম যে কোনো একটা সুন্দর কিছু একটা করব, কিন্তু কিছু তেমন পাচ্ছিলাম না, হচ্ছিল না, আর সবুজ সবুজ জায়গাগুলোও আর নেই। আর এই যে মেকআপের সব দেখো সরঞ্জাম এখানে রেখে দিয়েছি, এগুলো এটাও নিয়ে গেছিলাম যদি শর্ট ভিডিও করতে পারি, তো হয়নি করা, বাড়িতেই কখনো মানে বাড়িতে থেকে যেরকম করি সেভাবেই কখনো করে নেব, ওখানে গিয়ে শর্ট ভিডিও করতে বেশ কষ্টই হয়, এই সময়ে তো আরও করতে অসুবিধা হবে, তাই করছি না, দেখতেই পাচ্ছ ভিডিওই করা হচ্ছে না, তো সম্ভব হলে করে নেব। এখন বাজে রাত্রি 10:45, আর আমি ঘুমিয়েছিলাম, তোমাদের বললাম না প্রচণ্ড টায়ার্ডও লাগছে সঙ্গে ঘুমও পাচ্ছে, তাই শুয়েছিলাম, আর প্রচণ্ড চোখ জ্বালা করছিল, মানে ঘুম পাচ্ছিল সেরকম চোখ জ্বালা করছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন খাওয়া দাওয়া করতে যাবো, সবাই চলে গেছে খেতে, বসে পড়েছে গরম গরম ডাল দিয়ে, আর দুপুরের মাছের তরকারিও রয়েছে, চলো
খাওয়া দাওয়াটা সেরে আসি। আর এসে একটুখানি গরম জলে ভেপারও নেব খাওয়া দাওয়া করে এসে, কারণ একটুখানি হালকা গলায় কেমন লাগছে, মানে কেমন একটা ব্যথা ব্যথা লাগছে আর কেমন কেমন একটু লাগছে। আজকে আবার একটু বাইকে করে গেছিলাম, হাওয়া বাতাসও লেগেছে, যেহেতু গরম পড়ে গেছিলো দুপুরে, কিছু মনেও ছিল না ভারী কিছু নিতে, যে নাক মুখ কভার করে আসবো, পাতলা শুধু একটা ওড়না ছিল, ওড়না দিয়ে ওড়নাতে কিছুই হয় না, ওড়না গায়ে নিলেও কিছুই হয়নি তাতে, তো তার জন্য হাওয়া হাওয়া ঠাওয়া লাগার জন্য হতে পারে যে একটু গলা ব্যথা ব্যথা করছে। তো চলো খেতে যাই। এখন আমরা সবাই মিলে রাতের খাবার খেতে বসে পড়েছি, আর তোমরা কিন্তু কমেন্ট করে একদম জানাতে ভুলো না যে ফটোশ্যুটগুলো কেমন হয়েছিল আর ভিডিওটাও কেমন হয়েছে। চলো আজকের মতন টাটা।